নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় এক অপহরণ মামলায় কারাভোগ করে 6 জন ব্যক্তি, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী। 6 বছর পর সেই অপহৃত ব্যক্তি নিজেই হাজির হয় আদালতে। এ বিষয়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। বাদী ও বিবাদী পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পুলিশ জোর করে জবানবন্দি নিয়ে মিথ্যা মামলা সাজায়। এ বিষয়ে অভিযুক্ত আসামিরা জানান, তুই বুঝবি যে আমার মিথ্যা মামলা, তোরাই ফাঁসবি যে তোরা আমাকে খুন করছ। এ কথা আমরা বিশ্বাস করি নাই, তাই 1 বছর পরে শুনি যে ওরা আমাদের নামে মিথ্যা মামলা কেস করতে গেছে। তখন আমার বিয়ে হয়, এ বিয়ের সময় আমাকে 7 মাসের ও আমাকে ধরে নিয়ে আসে, তারপরে আমাকে জেল খাটায়। আমার গর্ভে আমার সন্তান হয়, ওই সন্তানকে ওর মা বোনে মিলে খুন করে ফেলে। ওটার বিচার এই পর্যন্ত আমি পাই নাই, এটার বিচার চাই। আর একটা বছর যে জেল খাটছে তারও বিচার চাই আমি। হ্যাঁ, আমি জেল খাটছি, আমার ভাই খাটছে, আমার মামা খাটছে, আমার বাবা খাটছে। অপহৃত ব্যক্তি ও তার মা উপস্থিত সংবাদ মাধ্যমকে জানায়, না কোনো অপহরণ করে না, আমি লোকের নম্বর ফেলে গেল কেন? ও তো করে না, আমি করি না, আমার আপু করছে। আমি বাড়িতে যোগাযোগ করি না, আমি বাপ মা আমার কাজকামের কথা বলছে, পরে আমি বাপ মার অভিমান করে চলে গেছিলাম। রেস্টুরেন্টে চাকরি করছি, হোটেল, খাবার হোটেল। হ্যাঁ, আচ্ছা, এই যে মহিলার উপরে যে মামলা করছে আপনার ফ্যামিলি, এটা কি আপনি জানেন? না না, আমি জানতাম না, বাড়িতে কোনো রকম আমি যোগাযোগ করি না 6 বছরের ভিতরে। পরে আমি অন্তঃসত্ত্বা হিসাবে যে জেলে ছিল এটা আপনি জানেন না? না। আপনার ফ্যামিলি কি উদ্দেশ্য করে তাদের উপরে মামলা করলো? আমি তো এটা জানি, এটা আমার আম্মু জানে, কিন্তু আমি বাড়িতে এসে শুনছি মামলা কথা। পরে আমি আমার অ্যাডভোকেট মামার সাথে কথা বলে আমার মার সাথে ওই জায়গায় আসি, এতটুকু আমি। আচ্ছা, সম্পর্ক ছিল না এমনি, মানে বন্ধু বান্ধব জাস্ট আসা। তো আরও বন্ধু বান্ধব আছে, অন্য ওনাদের পাত দিয়ে এই মেয়েকে দিল কেন, আসামি এই মেয়েকে বানানো হলো কেন, এটা আমার আম্মু এরা জানে, আমি তো সঠিক জানবো না, জানি না, আমি বাড়িতে এসে শুনছি। 6 বছরের মধ্যে আপনার পরিবারের সাথে? না না, কোনো কোনো প্রকার যাওয়ার সময় নাকি বলছেন যে তোর অবস্থা কি হয় এবার দেখবি? না না, আমি চলে যাই, এই সমস্ত কোনো কথা বলিনি। এটা তো আপনি ওই মেয়ে স্বীকারোক্তি দিল, আমি কোনো কথা বলিনি। এবং আপনি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে না করছে দিয়ে বিদায় আপনি এই কাজটা করছেন নাকি? না না না, আপনি কি তাকে ভালোবাসতেন না? না, আমার ছেলের আমরা গালি গালাজ করে ছেলে গেছে, যাওয়ার পর আমরা 2 বছর তো আমরা জোরে বলেন, জোরে বলেন। ছেলে তো বলল যে আপনি তাকে কাজের কথা বলছেন বিদায়, সে বাড়ি থেকে রাগ করে চলে গেছে, চলে গেছে। তো আপনি গালাগালি কি করছে? না, গালাগালি করে না, 2 বছর আমার ছেলের আমি আমতাম করছি, কাম কাজ করে না, আমতাম করে আমার ছেলে রাগ করে গেছে। যাওয়ার পর আমরা 2 বছর তো কেস নিয়ে আমরা কিছুই করি নি, করি নি। আর 2 বছর অবকাশ আমার ছেলে দিয়ে বাচ্চা আছে, আমার ছেলে আইব 2 বছর পরে। এরপরে ইয়া ওই যে সপ্তমলার বউ আছে না, সপ্তমলার বউ গিয়া কইছে আমার ছেলের মায়ের লাইছে, এ বিষয়ে বাদী ও বিবাদী পক্ষের উকিলগণ জানান, ফতুল্লা থানায় এই মামলাটা দায়ের হয়েছে 9/5/2016 তারিখে। যখন এই মামলাটা ফতুল্লা থানায় দায়ের হয়েছে, তখন আসামিদের স্থান নাম ছিল অজ্ঞাতনামা, কোনো আসামিদেরকে এখানে কোনো আসামির নাম ছিল না। হ্যাঁ, কিন্তু এই এজাহারের যে গর্ব, সে গর্বের মধ্যে এই আসামিদের নাম দেওয়া হয়েছে। সেই আসামিগুলি হচ্ছে রকমতুল্লাহ, রফিক, সাগর, সাত্তার মোল্লা, তাসলিমা, হ্যাঁ, সোহেল, এই 6 জন এই এজাহারের গর্বে আসামি ছিল। হ্যাঁ, তো এই 9/5/2016 তারিখ থেকে এই তারা তাদেরকে ফতুল্লা থানা তাদেরকে রিমান্ডে নিয়েছে। হ্যাঁ, এবং তাদেরকে 164-এর একটা ফৌজদারি কার্যবিধির 164 দ্বারা জবানবন্দি নেওয়ার জন্য তাদেরকে বারবার ইয়ে করছে, ফোর্স করছে, এবং তাদেরকে মেরে রক্তাক্ত করে ফেলেছে ওই যখন ওই তৎকালীন তদন্তকারী কর্মকর্তা। এরপরেও মিজানুর রহমান টু। এরপরে কিন্তু তাদের থেকে কিন্তু এই 164-এর জবানবন্দিটা তাদের কাছে আদায় করতে পারে নাই। পরবর্তীতে আপনার এই মামলাটা তারা বিজ্ঞ জেলাধার আদালত থেকে জামিন নিয়েছে, তাসলিমা এবং রফিক মোহাম্মদ হাইকোর্ট ডিভিশন থেকে জামিন নিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, একজন আইনজীবী হিসাবে একটা মিথ্যা মামলা করে সাধারণ মানুষকে যেভাবে দিনের পর দিন হয়রানি করলো,
এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত একটা রিপোর্ট দিল, কিসের ভিত্তিতে দিল রিপোর্টটা? রিপোর্টটা কিসের ভিত্তিতে দিল? আজকে এই দীর্ঘদিন যারা গরিব মানুষ, মূলত তারা মতলবের অধিবাসী, তারা এখানে একটা ছোট একটা বিডি আছে, সেই বিডিটাকে গ্রাস করার জন্য, এই সম্পত্তিটাকে গ্রাস করার জন্য এই মামলাটা করছে। আজকে আমি জানি না, আদালতে গিয়ে দেখি আমার ভিকটিম হাজির, তো মহামান্য যে আদালত, সেই আদালত ওই বাদীপক্ষের যে আইনজীবী তার জিম্মায় এই ভিকটিমকে তার কাছে সপর্দ করছে, ভিকটিমকে এই বাদীর আইনজীবীর কাছে সপর্দ করছে। তো আজকে আপনার যারা সাংবাদিক আছেন তাদের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মাঝে আমি একটা জিনিসই জানাতে চাচ্ছি, যে এই ধরনের ভুয়া মামলা যেমন কোনো তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ অফিসাররা যেমন বিগত দিনে একটা তদন্ত করতে হইলে তারা সতর্কতার সাথে যাদের তদন্তটা করে সেদিকে যেমন তারা দৃষ্টি দেয়, এবং এই যে এই মানুষগুলো যে দীর্ঘদিন হয়রানি হইল, সেই হয়রানির জন্য আমি রাষ্ট্রপক্ষের কাছেই তার ক্ষতিপূরণ দাবি করছি। যেহেতু রাষ্ট্রে যেহেতু বাদীর মামলাটা পরিচালনা করে রাষ্ট্র, যেহেতু তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রের একজন লোক, যে রাষ্ট্র যেহেতু এই তদন্ত প্রতিবেদনটা দিয়েছে এবং তাদেরকে চাষিরা অভিযুক্ত করছে, এবং রাষ্ট্রের কাছেই আমি এই ইয়েটা ক্ষতিপূরণটা দাবি করছি। আরেকটা জিনিস চাচ্ছি, সেটা যে বাদী যে মিথ্যা মামলা করলো, সে বাদীরও বিরুদ্ধেও প্রসিডিংটা আমি দাবি করছি। সাগর খানের ক্যামেরায় বদরুজ্জামান রতনের রিপোর্ট।